ডিজে বাপি দুশাইক নম্বর পোল। যাই হোক, যারা মায়ের নামে পুরস্কার করেছে, আমি কায়বাক্ষী মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন সেই সব ধানীদের মনোআশা পূর্ণ করে। আমি ছেলে মানুষ, যদি কোনো ভুল করে থাকি, ভাই বন্ধু সন্তান হিসাবে ক্ষমা করে দেবেন। আমার সঙ্গে সবাই মুক্ত কণ্ঠে কণ্ঠে মিলে বলো, জয় জয় মা সীতারার চরণ ধান করে একবার হরি হরি বল। ওই সঙ্গে বিশ্বদেব সর্বদা 10টি টাকা দান করে। যাই হোক, একটা ছোট করে একটা গান শুনিয়ে দিয়ে আমরা আবার পালার মূল পর্বে ফিরে যাব। আপনারা কেউ যাবেন না, মায়ের প্রসাদ নিয়ে তবে আপনারা যাবেন। দয়াল তোমার এই দুনিয়া ভাগাভাগি স্বাধীন প্রাণেতে না সহায় দয়া দয়া প্রাণেতে না সহায় দয়াল দয়াল তোমার এই দুনিয়া বড় ভাইয়ের ভাগে বাবা ছোট ভাইয়ের মা বড় ভাইয়ের ভাগে বাবা ছোট ভাইয়ের মা মায়ের পথে মাছের মাথা বাবার জুড়িল না দয়াল বাবার জুড়িল না হতে দেখে বাবা দূর হতে দেখে বাবা নয়ন ধরব প্রাণে তেনা সয় গো দয়া প্রাণে তেনা সয় দয়াল তোমার এই দুনিয়া অত্যাচার সংসার ছেড়ে বাবা মাঝে বৃদ্ধাশ্রমে যায় দয়াল বৃদ্ধাশ্রমে যায় এই যুগের ছেলে বয়ে অত্যাচার সংসার ছেড়ে বাবা মাঝে বৃদ্ধাশ্রমে যায় দয়াল বৃদ্ধাশ্রমে যায় একদিন ছেলে যেতে হবে একদিন ছেলে যেতে হবে রঘুনাথ দশায় প্রাণেতে দশায় গো দয়া
ওই সঙ্গে হাতামের পশ্চিমাতার নিবাসী অলোক মণ্ডল কোটি টাকা দান করলেন, ওই সঙ্গে উত্তরের নিবাসী প্রসাদ সরকার দশটি টাকা দান করলেন। চলো মাস্টার ডাক্তার ছোট করে বাজিয়ে দাও, চলে যাবো আমরা পালার মূল পর্বে। ওরে শর্ত ছড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, ওরে বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না, শর্ত ছড়া ভালোবাসে শুধু আমায় মা, শর্ত ছড়া ভালোবাসে শুধু আমায় মা, শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, শর্ত ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমায় মা, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। কদারা খড় ফুটো দিয়ে মায়ের মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরির এক মূর্তির কারিগরে, কদার খড় ফুটো দিয়ে মায়ের মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরির এক মূর্তির কারিগরে, মা আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না, মা এমন সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমায় মা, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। সাধকের জীবনে কাটে মুক্তির সাধনা, মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা, সাধকের জীবনে কাটে মুক্তির সাধনা, মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনা, ওরে নকুল বলে মা ছাড়া কেউ নেই রে দুনিয়া, নকুলি বলে মা ছাড়া কেউ নেই রে দুনিয়া, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমায় মা, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমায় মা, শর্ত ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, বিনা শর্তে দুনিয়ায় কেউ ভালোবাসে না, শর্ত ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, বিনা শর্তে দুনিয়ায় কেউ ভালোবাসে না, শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমায় মা, 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 শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমায় মা। তবে দেবদাসী নামে একটা হাততালি হয়ে যাক, হাততালি সবাই হাততালি দিন। বড় ঠাকুরের পূজা কমিটি এই দাদা দেবদাসের উপরে সন্তুষ্ট হয়ে 85 টাকা দাদাকে উপহার করলো। আপনারা সুন্দরভাবে সুন্দর অনুষ্ঠান উপভোগ করুন, আপনাদের সবার কাছে শুভকামনা জানিয়ে আমাদের যাত্রা শুরু করছি মা শীতলাগান। ঠিক আছে ঠিক আছে, হয়ে যায়, বয়স্ক মানুষ তো বলছো তো হাসবে না, কেউ বয়স্ক মানুষ বলে চাই না হাসবে না, সবাই আমার সঙ্গে সঙ্গে মুক্ত কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো জয় জয় মা সীতারামের চরণ ধ্যান করে একবার হরি 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 হরি। অক্টোবরের 31 1984 বুধবার দুপুরে হায় রে কি নিদারুণ খবর পেল ভারতবাসীর বেতারে, কি নিদারুণ খবর পেল ভারতবাসীর বেতারে, অক্টোবরের 31 1984 বুধবার দুপুরে হায় রে
কিনে দারুণ খবর ফেলো ভারতবাসীর বেতারে, কিনে দারুণ খবর ফেলো ভারতবাসীর বেতারে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতেরই মাতা, মতিলাল নেহরুর পুত্র জওহরলাল ইন্দিরাজের পিতা, ইন্দিরাজের পিতা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতেরই মাতা, মতিলাল নেহরুর পুত্র জওহরলাল ইন্দিরাজের পিতা, ইন্দিরাজের পিতা। দেহ রক্ষীর গুলির ঘায়ে প্রাণ হারালেন তিনি, লক্ষ লক্ষ মানুষ কাঁদে এই খবর শুনি, হায় রে এই খবর শুনি। কেউ বা ভাবে সত্য কথা, কেউ বা ভাবে মিথ্যা রে, কেউ বা ভাবে সত্য কথা, কেউ বা ভাবে মিথ্যা রে। কিনে দারুণ খবর পেলো ভারতবাসীর বেতারে, কিনে দারুণ খবর পেলো ভারতবাসীর বেতারে। অক্টোবরের 31, অক্টোবরের 31, 1984 বুধবার দুপুরে, হায় রে কিনে দারুণ খবর পেলো ভারতবাসীর বেতারে, কিনে দারুণ খবর পেলো ভারতবাসীর বেতারে, কিনে দারুণ খবর পেলো ভারতবাসীর বেতারে, কিনে দারুণ খবর পেলো ভারতবাসীর। মা গেছেন বিরাট রাজ্যে পূজা নিতে, কিন্তু এখনো কাজ আসছে না কেন? ওগো জননী, তব আশা পথ চাইয়া আজি বসে বট বৃক্ষ তলে, একটি বারের জন্য দেখা দাও মাতা, একটি বারের জন্য দেখা দাও। মা মন করে কাঁদতে কাঁদতে আসছে কেন মাতা? কেন তব আঁকি হতে অশ্রু ধারা বয়ে যায়, একটি বারের জন্য আমাকে বলো গো জননী। ওই সারা ওই বিরাট আমার জননী কেমন ভাবে পুষ্পাস করে দিয়ে মা বলে ডেকেছে জানিস সারা? ওরে সারা আমাকে কাছে ডেকে নিয়ে আমাকে দেবীর আসনে বসে আমাকে পূজার পরে বার্তা দিয়েছে। গো জননী, সেই যন্ত্রণা সহ্য করে তুমি চলে এসেছো গো মাতা, পারলে না ওই বিরাট ডাকটাকে একেবারে পুড়িয়ে ছারখার করে দিতে। ও গো জননী, আমাকে আদেশ করো, আমি যাব ওই বিরাট ডাকটাকে আমি বুঝিয়ে দেব এই জোড়া কত ভয়ঙ্কর। এমনভাবে গেলে ওই বিরাট সহজে আমাদের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে রাখবে না। মা গো, ওরে ছাড়া তুই যে আমারে বুদ্ধি দাতে বল জরে বল, কেমন ভাবে কেমন ভাবে বিরাটির কাজ হতে আমি বুঝা দেয় করে নিয়ে আসবো বললে জরে, তুই যে আমার যুক্তি দাতা একবার আমার যুক্তি বলে দে। ওগো চলনে, একে একে তোমার ব্যাধি সকলকে ডাক, ওদেরকে নিয়ে যাব আমি আর তুমি, গিয়ে বিরাট রাজ্যটাকে একেবারে শোষণে পরিণত করে দেব। ঠিকই বলেছিস ছাড়া,
এই মুহূর্তে আমরা ৬৪ ব্যাধি বসন্ত নিয়ে যাবো ওই বিরাট নগরে। ওই বিরাট নগরটা পুড়িয়ে ছাই করে দিয়ে বিরাটের কাজ হতে আমি পূজা দেবী আদায় করে নিয়ে আসবো। বেশ, এই মুহূর্তে আমি ব্যাধি বসন্তকে ডেকে আজ আমি আবির্ভূত করবে চলে যাও ওই বটবৃক্ষ, আমি যাবো বিরাট নগরে, যাওয়ার পূর্বে আমি তোমার ডেকে নিয়ে যাবো, চলে যাও যাও। এক এক করে সকল ব্যাধি বসন্ত এসে গেছে, কিন্তু আমার প্রধান ব্যাধি এখনো এলো না। কে মা? প্রধান ব্যাধি ওলা উঠা, ওলা উঠা। ডাকো মা, ডাকো মা, ডাকো মা, ডাকো জননী। আজ আমার প্রধান ব্যাধি ওলা উঠা কোথায় যাচ্ছে জানি না। ওরে বাবা, আই তোরা করে আজি কোথায় আছো? আজি প্রধান আসছে আমি তোমায় ডেকেছি বাবা। বলো বলো জননে, কিসের কারণে জেগে আছো? শোনো বাবা, আমি চলেছি বিরাট নগরে বিরাট রাজার কাছে পূজা দিতে। ওই বিরাট রাজা সহজে আমার চেনে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে রাখিনি, তাই আমার পূজা আদায় করে দিতে পারবি? আমি সব আমি রক্ত চুষে খাব।
ওগো জননী, বিরাট রাজ্যে যেতে পারলাম না, মনে আমি নাকি রক্ত খাবো। বাবা, এক কাজ করো বাবা, ওই দেখতে পাচ্ছ বড় বড় কাজ, ওইখানে চলে যাও, তোমার সমস্ত ভাইরা অপেক্ষা করছে, যাওয়ার পূর্বে আমি তোমার ডেকে নিয়ে যাবো। আমি যাবো ওই বিরাট রাজ্যে, ওই বিরাট রাজ্যে গিয়ে আমি রক্ত রক্ত চুচে খাবো। বলো মা, ছষট্টি ব্যাধি বসন্ত এইভাবে নিয়ে গেলে তো হবে না। নাবো না ওদেরকে, আমি এই মুহূর্তে কলাই রূপে নির্মাণ করব মা। এই মুহূর্তে এই ছষট্টি ব্যাধি বসন্ত আমি কলাই পরিণত করব, কেমন? করো মা। বেশ আর বেশ, আজ তোরই কথা মতো আমি এই ছষট্টি ব্যাধি বসন্ত আমি কলাই পরিণত করলাম। আচ্ছা বলো তো বাবা, এই কলাই কতটা হয়েছে? ওগো জননী, সাড়ে বারো মন কলাই হয়েছে। এই সাড়ে বারো মন কলাই নিয়ে যেতে হবে বিরাটনগরে মা। তাই বলছি তুমি মস্তকে নিয়ে চলে এসো আমার সঙ্গে। ওগো জননী, এই সাড়ে বারো মন কলাইয়ের ছলা মস্তকে নিয়ে আমি যেতে পারবো না মা। তুই ছাড়া আমার কেউ নেই জরা, তাই বলছি যা জরা যা, আজ ওই সাড়ে বারো মন আজ কলাইয়ের বস্তা তুই মস্তকে নিয়ে আমার সঙ্গে চলে আসবি। রান্না করে বিলম্ব করিস না জরা, আজ চলে আয় জরা। আমি তো কোনোদিন তোমার কোনো কথা অমান্য করিনি মা, কে তুই কলাইয়ের ছলা আমি আমি নিয়ে যেতে পারবো না মা। ওরে যা, ওরে যা, জোরাতে জমির বাড়ি যা, জোরাতে জমির বাড়ি যা। ওগো জননী, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে সত্যি সত্যি জমির বাড়ি পাঠিয়ে দিচ্ছ। ওগো জননী, ওই যে জমের বাহন হলো মহিষ, মহিষের পৃষ্ঠে যখন কলাইয়ের ছলা তুলে দেবে তখন প্রচণ্ড রৈত্যের তপেতে সে পুকুরে নেমে পড়বে, তাই তোমার সব ছলাগুলো ভিজে যে নষ্ট হয়ে যাবে। তাহলে কি এমন আছে বল, আজি সাড়ে বারো মন আজি কলাই কে নিয়ে যাবে? আছে জননী, ওই যে বট বৃক্ষের তলে তাকিয়ে দেখো জননী, আছে শুনে, ওর নাম হলো গর্ধ। এই স্থানে থাকো গো মাতা, এই মুহূর্তে যাবো আমি ওই গর্ধবকে নিয়ে আসতে। তালতোলার পেন্ত সর্দার 100 টাকা পুরস্কার করলো, যার জন্যই একটা গান অনুরোধ করলাম। তো ঠিক আছে, একটু পরে গানটা শুনিয়ে দেব। Thank you.
কাকে এনেছি মা? একি গর্দে শুয়ে পড়েছে কেন? গাধু, ও গাধু, গাধু দেখো না মা এসেছে। গাধু আমি তোমায় ডেকেছি, গাধু একটা কথা জিজ্ঞাসা করবো? আমি চলেছি বিরাটনগরে পূজা নিতে, 12:30 মন কলাই রয়েছি, তুমি নিয়ে যাবে আমার সঙ্গে? হে না, মানে মানে পারবে পারবে পারবে। আরে বাবা কি হয়েছে বলো দাদু, বলো। আমি তোমার স্বরূপ দেখব। স্বরূপ? ও গো জননী, পশু হলেও আর কোন মনে বাসনা আছে? ও মা, আমার গলায় একটি ঘন্টা বেঁধে দিতে হবে। চড়া বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ মা। এই 12:30 মন কলাই নিয়ে যখন বিরাটনগরে পৌঁছাবি, সোনার ঘন্টা ঢং 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 করে বাজবি, তাই সবাই আবাল বিদ্যা পণ্ডিতা সবাই জানবে যে মা শীতলা আবির্ভূত হয়েছে আমাদের বিরাটনগরে। বেশ, আজ মনের বাসনা আমি পূর্ণ করব, আমার স্বরূপখানা তোমায় দেখাবো, তোমার পৃষ্ঠে চড়ে আমি নগর ভ্রমণ করব, মনের বাসা পূর্ণ হবে তো? বেশ এসো, তাহলে এসো গাধু। চড়া তাহলে সুন্দর করে আমাকে সাজিয়ে দাও, আজ আমি নগর ভ্রমণ করে যাব, আমি ওই নিমাই সীমার ঘাট পার হয়ে ওই বিরাটনগরে। বেশ মা, কমিটি দাদাদের কাছে অনুরোধ, আপনারা মাকে সাজানোর জন্য জিনিসপত্র নিয়ে আসুন। এসো মা। তো আমার যে সমস্ত মায়েরা রয়েছেন কমিটি আসবেন, একটি শাড়ি, আলতা সিঁদুর, তিনখানা ফুলের মালা এবং মিষ্টি নিয়ে তারা করে এসো। সাজাও সাজাও ও মায়েরা, মাকে তোমরা সাজাও গো। আমার মায়ের তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাশ। আমার মায়ের তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাশ। সূর্য আরে হুতাশ। আরে আমার মায়ের তিনটি নয়ন, চন্দ্র সূর্য আরে হুতাশ। আমার মায়ের তিনটি নয়ন, চন্দ্র সূর্য আরে হুতাশ। আরে আমার মায়ের তিনটি নয়ন, চন্দ্র সূর্য আরে হুতাশ। বিরার যাত্রা করবে মাতা, বাসনায়ন তারে গো। সাজাও সাজাও ও মায়েরা, মাকে তোমরা সাজিয়ে যাও না। সাজাও সাজাও ও মায়েরা, তোরা আয় 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 ছুটে ছুটে আয়, আমার মাকে সাজাবি ছুটে ছুটে আয়। তোরা আয় 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 ছুটে ছুটে আয়, আমার মাকে সাজাবি কে ছুটে ছুটে আয়। আলতা নিয়ে আয় সিঁদুর নিয়ে আয়, আমার মাকে সাজাবি ছুটে ছুটে আয়। আলতা নিয়ে আয় সিঁদুর নিয়ে আয়, আমার মাকে সাজাবি ছুটে ছুটে আয়।
কে দিয়েছে
যাবি ছুটে ছুটে আয়। তোরা আলতা নিয়ে আয়, সিঁদুর নিয়ে আয়, আমার মাকে সাজাবি ছুটে ছুটে আয়। তোরা আয় আয় সিঁদুর নিয়ে আয়, আমার মাকে সাজাবি ছুটে ছুটে আয়। তোরা আয় 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 আলতা নিয়ে আয়, আমার মাকে সাজাবি ছুটে ছুটে আয়। মায়ের ওই চরণে রাঙা জবা কে দিয়েছে, মায়ের ওই